হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে স্বাধীনতা জাদুঘরের টিকিট কাটতে পারি। আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর অবস্থিত। তো প্রথমে আমরা আমাদের মোবাইলটি অন করি, দেন মোবাইলের গুগলে গিয়ে সেখানে সার্চ করব www.independencemuseumticket.gov.bd। বানানের দিকে অবশ্যই খেয়াল রাখবেন, এবং আমরা ঝুম করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দেন এই লিংকে আপনারা প্রবেশ করবেন। তো আমরা এই লিঙ্কটি সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার সাথে সাথে এরকম ঘুরতে থাকবে, দেন আপনার চলে আসবে এখানে কিভাবে আপনি টিকিট কাটবেন তার নিয়মাবলী। এই যে এখানে দেওয়া আছে, প্রথমে আপনি বাই টিকিট ডায়ালগ বক্সে গিয়ে লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই আপনার তথ্য ফর্ম দিয়ে আপনার লগ ইন করতে হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনার এরকম একটি রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে। দেন এই পেজে একদম প্রথম গড়ে, ফার্স্ট গড়টি আপনারা দেখতে পাচ্ছেন নেমের, আমি আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। এই নেমে আপনাদের নেম লিখে দেবেন, আমি আমারটা লিখে দিলাম। তারপরে দ্বিতীয় অপশনে রয়েছে আপনার ইমেল, এখানে আপনারা আপনাদের ইমেলটি দিয়ে দিবেন, যেটি দিয়ে আপনারা পরবর্তীতে লগ ইন করবেন। তো ইমেলটি দেওয়া শেষ হয়ে গেলে চাবে আপনাদের মোবাইল নাম্বার, এর নিচে তিন নাম্বার ঘরে। তো আপনারা এই ঘরটিতে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন, যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে। তবে যদি বিকাশ কিংবা রকেট নগদ ইত্যাদি থাকে এরকম একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। দেন পাসওয়ার্ড, এখানে আপনারা নতুন একটি পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার ইচ্ছামতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপরের ঘরটিতে আপনি পাসওয়ার্ডটি কনফার্মেশন করবেন। আমি দ্বিতীয় ঘরটিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে পাসওয়ার্ডটি কনফার্মেশন করতে হয়। সেম পাসওয়ার্ড আপনারা এই ঘরটিতেও দিবেন। তারপরে আসুন নেক্সট। নেক্সট আছে অ্যাড্রেস, আপনারা কোথায় থাকেন। যদি আপনারা ঢাকার বাইরে থাকেন আপনারা ঠিকানা দিবেন, আমি ঢাকা দিলাম। তারপরে সিটি, সেম ঢাকা। তারপর আছে স্টেট, এটাও ঢাকা। তারপর পোস্টাল কোড, আমি আমার ঢাকার পোস্টাল কোড দিয়ে দিলাম, আপনারা আপনাদের যে ঠিকানা দিবেন সেখানে পোস্টাল কোড দিবেন। এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। রেজিস্ট্রেশন এবার ক্লিক করে দিব। তো সব তথ্যগুলো ঠিক আছে কিনা এক নজর দেখে নিবেন, যদি ঠিক থাকে তাহলে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে, যে উপরে একটি সবুজ চিহ্নের লেখা উঠে গেল যে অলরেডি কমপ্লিট আর কি রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপরে আমরা আমাদের যে ইমেলটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি তা দিব, আর এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইন করতে হবে। আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটি দিয়েছেন তা দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো লগ ইন বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, আশা করি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। হ্যাঁ, চলে এসেছে। এই যে ই টিকেটিং সিস্টেম, আপনারা এখানে দেখতে পাবেন টিকিটের কী কী তথ্য দিতে হবে, ভিজিট ডেট দিতে হবে, ইউনিট প্রাইস দিতে হবে, তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি দিতে হবে এবং কোয়ান্টিটিটা দিতে হবে। তিনটা কর ফিল আপ করতে হবে এখানে। প্রথমত হচ্ছে আপনার এখানে আপনি ভিজিট ডেট, যে ডেট আপনি ভিজিট করবেন সেই ডেটটি এখানে ফিল আপ করে দেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটু সমস্যা হচ্ছে, আমরা তাহলে অন্য একটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে ভিজিট ডেট আমি এখানে দিয়ে দিলাম 19 তারিখ। তারপর আপনার কোয়ান্টিটি দুইজন, আর বাকি ঘরগুলো অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, আপনার কত টাকা চলে আসবে এখানে ফিল আপ হয়ে গেল। দাও আমরা প্রথমে এখানে ক্যাটাগরিতে, এখানে একটা ক্যাটাগরি দেওয়া আছে, দিয়ে এগুলো ফিল আপ করে দিবেন, মানে অ্যাডাল্ট এগুলো নিয়ে। জাস্ট ফিল আপ করে দেওয়ার পরে এরকম একটা অর্ডার ডিটেলস আসবে, যে আপনার অর্ডারটা আপনি এখানে দেখতে পাবেন যে কতজন আপনি সিলেক্ট করেছেন ভিজিটিং ডেট সহ। দেন আমরা চেকে ক্লিক করার পর কিছুক্ষণ ঘুরতে থাকবে, তো কিছুক্ষণ সময়ের মধ্যে আপনার পেমেন্টের অপশন চলে আসবে। এই যে চলে আসছে, দেখেন এখানে আছে কার্ড, দুই নম্বরে মোবাইল ব্যাঙ্কিং আর নেট ব্যাঙ্কিং। তো আমরা কার্ডে দিব না, দিব মোবাইল ব্যাঙ্কিং। এই যে মোবাইল ব্যাঙ্কিং দেখতে পাচ্ছেন, এই মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনার রয়েছে বিকাশ, রকেট, নগদ, আপনি যে কোনো একটি দিয়ে এখানে টাকা পেমেন্ট করতে পারেন। তো আমি বিকাশে পেমেন্ট করবো, এই জন্য আমি বিকাশে ক্লিক করে দিব। তো বিকাশে ক্লিক করার পর কিছুক্ষণ ঘুরতে থাকবে, দেন আপনার বিকাশের
অপশনে চলে আসছে যে আমার নাম্বারটি রেজিস্ট্রেশন আছে বিকাশে, এই জন্য এটা চলে আসছে। দেন এখান থেকে আপনারা কনফার্ম কল দিয়ে টিকিট কাটা হয়ে যাবে। তো আমি আপনাদের দেখানোর জন্য এটা করেছি, তো কনফার্ম করলাম না, ক্যান্সেল করে দিচ্ছি। তো আপনারা এভাবে আপনাদের অনলাইন টিকিট কেটে স্বাধীনতা জাদুঘর ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।